অসমত আরো ইন্ডাস্ট্রি আহিব লাগিব। কংগ্রেসে যিমানে ষড়যন্ত্র নকৰক এই ষড়যন্ত্র আমি উপরাম উপরাম উপরাম। অসমবাসীক ক্ষমা খুঁজিব লাগিব প্রিয়াঙ্ক খার্গে। প্রিয়াঙ্ক খার্গের ক্ষমা অবিহনে ক্ষান্ত নহয় রাজ্যিক বিজেপি। সেমিকন্ডাক্টরক লৈ বিতর্কিত মন্তব্য করা প্রিয়াঙ্ক খার্গের বিরুদ্ধে খড়্গহস্ত মন্ত্রী পীযূষ হাজরিকা। অসমক বারে বারে অপমান করে তেওঁলোকে, তার প্রতিবাদ আজি জাগীরোড রাইজে করেছে আর আমার বিধায়ক সকলেও আমি দিয়া আহ্বানত আহি উপস্থিত হয়েছে কংগ্রেসের এই ষড়যন্ত্রক উফরাবলৈ। কংগ্রেসে বারে বারে ষড়যন্ত্র করে অসমক যাতে পিছুয়াই লৈ যাব পাৰি। সেমি কন্ডাক্টরের দরে বিশাল প্রকল্পর বাবে অসমৰ যুবক যুবতীর দক্ষতা নাই বলে AICCর অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গের পুত্র প্রিয়াঙ্ক খার্গে অসমবাসীক করেছিল চরম তুচ্ছতা চিহ্ন। সেমি কন্ডাক্টর প্রকল্পর প্রয়োজন উন্নত কর্ণাটকতহে থকা বলে মন্তব্য করেছিল প্রিয়াঙ্ক খার্গে। কংগ্রেস নেতার এনে তুচ্ছতা চিহ্নর বিরুদ্ধে মঙ্গলবারে জাগীরোডত রাজ্যিক বিজেপির সহস্রাধিক নেতা কর্মী সাব্যস্ত করলে তীব্র প্রতিবাদ। অসমক পিছুয়াই লৈ যোৱাৰ কংগ্রেসে ষড়যন্ত্র করে, অসমখনক ধ্বংস করা কংগ্রেসে ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে প্রতিবাদ। জাগীরোডত কিয় সেমি কন্ডাক্টর হব লাগে বলে গৌরব গগৈ ডাঙরিয়া প্রশ্ন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ। গতি কংগ্রেসী সকল আপনাদের অসমের রাইজক ক্ষমা খুঁজক, যাতে অসমের রাইজে হয়তো কেতিয়াও আপনাদের কোথাও সহায় করার সময় আহিব। কংগ্রেস মুর্দাবাদ, প্রতিবাদকারীর স্লোগানত কপি উঠিল জাগীরোডর আকাশ বতাহ। অসম বিদ্বেষী মন্তব্যক সমর্থন করা প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে পড়িল বিধায়ক দিগন্ত কলিতা, জিতু গোস্বামী, রমাকান্ত দেউরী আদি নেতাসকল। নেতাই যি ভাল পায় সেইটোৱে কব, আমার অসমত থাকা অসমিয়া সুরক্ষা নহয় তেওঁলোকের কারণে। মই সেই কারণে আহ্বান জানাইছো যে আপনাদের সরকার যদি নাহে, কেতিয়াবা যদি আহে, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আপনাদের হয় বাংলাদেশ নহয় আপনাদের পাকিস্তানত বনাক, এই আপনাদের সংকল্প লোক। কংগ্রেসে যে 60-70 বছরের শাসনকালের একো করব নয়, সরকারের কংগ্রেস সরকারে কেন্দ্রের পর কোনো ধরনের এনেকা ইন্ডাস্ট্রি কেতিয়াও নিদিলে। প্রিয়ম খড়গে ডাঙরিয়া কংগ্রেসের যার দেউতাক আজি কংগ্রেসের সভাপতি, সেইজন ব্যক্তিয়ে কৈছে যে অসমত ইনফ্রাস্ট্রাকচার নাই, অসমৰ মানুহ স্কিল নহয়। তো এইটোৱে অসমৰ বৃহত্তর অসমীয়া জাতিক চরম অপমান কৰিছে আৰু তাৰে যোগ্য প্রত্যুত্তর অসমৰ ৰাইজৰ অনাগত দিনবিলাকত কংগ্রেসক দিব। অসমবাসী রাইজর কারণে এটা লজ্জাজনক কথা, গতি অসম ভাল পোৱা যদি ইহঁতৰ অন্ত থাকিলেওতি তেতিয়া বিৰোধিতা কেতিয়াও নকৰে। আৰু এইটো কংগ্রেসৰ আজিৰ নতুনত্ব নহয়, জৱাহৰলাল নেহৰুৰ দিনৰ পৰা চাৰ্গিজ এগ্ৰেশ্যনৰ সময়তে হওক, ভূপেন হাজৰিকা অসম আন্দোলনৰ সময়তে হওক, ভূপেন হাজৰিকা ভাৰত ৰত্ন পাওঁতে হওক, বা সেমি কন্ডাক্টৰে কংগ্ৰেছৰ নেতৃত্বে অসমক কেনেকৈ তুচ্ছতা চিহ্ন কৰে, কেনেকৈ বঞ্চনা কৰে, জল জল পটপটকৈ ওলাই আছে। মন্ত্রী পীযূষ হাজৰিকাই কলে গগৈ সরকারের 15-বছরীয় কার্যকালত অসমত আনিব নোৱাৰিলে এটা উদ্যোগ। অসমত কংগ্রেসে উদ্যোগ নিবিচাৰে, সেয়ে বিজেপির দিনত আরম্ভ হওয়া উদ্যোগ এতিয়া বন্ধ করার লক্ষ্য কংগ্রেসের। ভূপেন বৰা ডাঙরিয়া, গৌরব গগৈ ডাঙরিয়ায় অসমবাসীক ক্ষমা খুঁজক, অসমলৈ এটা ইন্ডাস্ট্রি অহার কারণে জ্বলি পুকি উঠিছে। কংগ্রেসে করব নোৱাৰিলে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করে দেখালে, আসলতে এই হিংসা অসমিয়া মরে যাওক, তেওঁলোকৰ সরকার লাগে হিংসা, যাতে আর হিংসা যাতে কব পাৰিব। আমিও করব নিল, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করব নিল, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করে দেখালে। ইফালে রাষ্ট্রীয় কংগ্রেস নেতার এনে অসম বিরোধী মন্তব্যের পিছতো চুপ হয়ে থাকা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা, সাংসদ গৌরব গগৈ, প্রদ্যুৎ বৰদলৈক সমালোচনা করলে শাসকীয় নেতাসকলে। কংগ্রেসের ভূপেন বৰা, গৌরব গগৈ দরে নেতায় তাত সহমত দিছে আর তাতে সন্মতি প্রকাশ করেছে আর কৈছে যে একো বেয়া কথা কোৱা নাই বলে, গতি সেইটো বেছি লজ্জার বিষয়। বিজেপির দাবি এতিয়া অসম বিরোধী এই সকল নেতা খুঁজিব লাগিব ক্ষমা, নহলে ক্ষান্ত নথকার হুঙ্কার বিজেপি নেতা কর্মীর। জাগীরোডর পৰা অজয় পালর সহযোগত অঞ্জন ডেকার সহিতে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, News 18 অসম নর্থ ইস্ট।